বাঙালিদের কাছে রবিবার মানে খাসির মাংস আর গরম গরম ভাত। তো চলুন, আজকে আমি আপনাদের সাথে খাসির মাংসের একটা রেসিপি শেয়ার করছি, খুবই নর্মাল একটা গ্রেভি টাইপ রেসিপি। তো তার জন্য দেখুন, প্রথমে আমি কড়া বসিয়ে দিচ্ছি, আর অবশ্যই সর্ষের তেল ব্যবহার করবেন, সর্ষের তেল ছাড়া খাসির মাংসের টেস্ট একদমই হয় না। তো প্রথমে আমি এখানে আলুগুলোকে ভেজে নিচ্ছি, আর খাসির মাংসে একটু আলু না থাকলে তো টেস্ট মানে বেকার বেকার লাগে, একটু তো জমে যাবে। তো আমি প্রথমে ভালো করে আলুগুলোকে ভেজে নিলাম একদম লাল লাল করে, তারপরে আলুগুলোকে সরিয়ে আমি এখানে দিয়েছি দুটো তেজপাতা, আর দিয়েছি গোটা গরম মশলা, তার মধ্যে থাকবে এলাচ আর লবঙ্গ, আর এখানে আমি কিছু ছিল না তাই এগুলোই দিতে বাধ্য হলাম। এবার দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ, পেঁয়াজটা আপনারা বেটেও দিতে পারেন, বাট আজকে আমি কোনোরকম বাটা মশলার ইউজ এখানে করছি না। তো অনেকটা পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম, এটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর বাঙালি মানে খাসির মাংস তো মাস্ট হবেই, তাই তো? তো চলুন আজকে সেভাবেই রান্না হবে, যেভাবে ঠিক আমরা চাই। আর দেখুন, এখানে আমি দিয়েছি আদা বাটা, অবশ্যই অবশ্যই দিতে হবে, কিন্তু তাহলে মনে হবে না যে বাঙালি মাংস রান্না হয়েছে। এবার দিয়ে দিলাম টমেটো, একদম টমেটো ছাড়া তো অচল হয়ে যাবে মাংসটা। তো টমেটো দিয়ে ভালো করে সব কিছু মিক্স করে দিচ্ছি আমি। টমেটো দেওয়ার পরে আবার এখানে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, আমি শুকনো লঙ্কা ফোড়নে দিইনি তাই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি মশলা দিচ্ছি কিছু, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ, এই চারটিকে দিয়ে ভালো করে মেশাতে হবে, কারণ এই চারটে হলো মাংসের রান্নার ইনগ্রেডিয়েন্ট, তাই জন্য অবশ্যই অবশ্যই দিতে হবে। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি, মশলাটা একটু ভালো করে কষাবো, কষিয়ে নেওয়ার পর আমি এখানে একটা জিনিস অ্যাড করব। তো চলুন, সেটা কি? টক দই। টক দই অবশ্যই দিতে হবে, নাহলে কিন্তু একটু টেস্ট হবে না। টক দইটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি, তারপরে এর মধ্যে দিয়ে দিলাম, আহ জমে গেল, আমার তো এখনই ভালো লাগছে দেখতে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, কেমন? তো টক দই দেওয়ার পরে সব কিছু ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সফট আর কতটা সুন্দর এসে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মাংসগুলো, মাংসগুলো কিন্তু ম্যারিনেট করিনি, কারণ আমি বলেইছি আমি আজকে একটু অন্য প্রসেসে মাংসটা আপনাদের রান্না করে দেখাচ্ছি, তাই মাংসগুলো আমি এবার দিয়ে দিলাম, একদম পরিষ্কার করে ধুয়ে রাখা মাংসটা, মেটে তো অবশ্যই থাকতে হবে, আর তার সাথে মাংসের পিস। সব কিছু দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব, আর ভেতো বাঙালিরা জানেনি খাসির মাংস আর ভাত থাকলে অন্য কিছুই খেতে চায় না, তো সেই কারণে মাংসটা ভালো করে রান্না করতেই হবে। আমি নিজেও যেহেতু একটা বাঙালি তাই মাংস প্রিয়, আর খাসির মাংস একটা আলাদাই টেস্ট হয়, মুরগি মাংসের একটা আলাদাই টেস্ট হয়, তাই না? তো খাসির মাংস যে খাবে সে আবার মুরগি মাংস খুব একটা খাবে না, তো সেটাই, বাট আমরা বাঙালিরা সমস্ত কিছুই খেয়ে থাকি। যাই হোক, রান্নায় ফিরে আসি। তো দেখতেই পাচ্ছেন আমি মাংসটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নেওয়ার পরে এবার ভাজা আলুগুলো দিয়ে দিলাম, আমি কখনোই ঢেকে কষাই না খুব একটা সেভাবে, তবে হ্যাঁ যখন আমি কষাই সমস্ত কিছু একসাথে কষিয়ে নিই, মানে মাংস আলু সমস্ত কিছু, কখনোই আলাদা আলাদা করে কষানো মানে যায় না, আমি কষাতে পারি না আর কি, এটা আমার ব্যক্তিগত নিয়ম। তো আপনাদের কীরকম নিয়ম সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে? কী কীভাবে মাংস রান্না করে থাকেন, আমার মতন কেউ করেন কি না সেটাই আমি জানতে চাই, ঠিক আছে? অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু। তো এবার দেখুন, মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি, আলু সব কিছু মশলার সাথে কষতে দিতে হবে, কারণ এবার কিন্তু জল বেরোবে, কারণ আমি টক দই দিয়েছি, পেঁয়াজ তো আছেই, আর এখানে আলু আছে, মাংস তো আছেই, ঠিক আছে? তো কষে যাওয়ার পর আমি এটাকে আমি যেখানে যা করা সেটা দায়ী করবো, দেখতেই থাকুন আপনারা। তো তার আগে আমি দেখুন নুন দিয়ে দিচ্ছি, নুনটা তো দেওয়া হয়নি, আমি তো মাংস ম্যারিনেট করিনি না,
তোমার নুনটা ভালো করে দিয়ে দিচ্ছি। আমি এখানে দিচ্ছি চারটে চার ফোঁটা বলতে পারেন কি, চারবার নুন দিলাম, তো সেটা পরিমাণ মতো কিন্তু। আর দিয়েছি অল্প একটু চিনি, ঠিক আছে, চিনিটা দিলাম কালারের জন্য আর একটু টেস্টের জন্য সামান্য। ভালো করে মিক্স করতে হবে, মিক্স করাটা কিন্তু নিজের ওপর, যত ভালো কষাবেন তত ভালো রান্না হবে, তাই না? আর বাঙালি তো জানেনই কষানো জিনিস খেতে প্রচণ্ড ভালোবাসে, বিশেষ করে যদি খাসির মাংস কষা হয় তো কোনো কথাই নেই। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর কষানো হয়ে গেল। এবার এটাকে প্রেশার কুকারে ট্রান্সফার করবো। কেন বলছি প্রেশার কুকারে ট্রান্সফার না করলে তো মাংস সেদ্ধ হয় না। তবে আমি অনেককে দেখেছি কড়াইতে কী করে কষিয়ে নিয়ে বা সেদ্ধ হয়েছে, বাট আমার দ্বারা পসিবল নয়, তাই আমি আমার প্রসেসটা আপনাদের শেখাবো। তো চলুন প্রেশার কুকারে ট্রান্সফার করে নিই। এবার দেখতেই পাচ্ছে প্রেশার কুকারে আমি ট্রান্সফার করে নিয়েছি, মানে নিচ্ছি আর কি, করিনি তো, হয়েও যাবে এটা। আর প্রেশার কুকারে না দিলে সেদ্ধটা না ঠিক হয় না। আর মাংস কীরকম হওয়া উচিত, একটু গলা গলা, বিশেষ করে পাঁঠার মাংস যদি একটু সফট না হয় খাওয়া কিন্তু খুব ঝামেলার ব্যাপার। তাই চাইছি বড় থেকে ছোটরা সবাই যাতে খেতে পারে সেরকমভাবেই রান্না করা উচিত, তাই না? এবার দিয়েছি গরম জল। গরম জল মাস্ট দেবেন, কারণ গরম জলে রান্না দারুণ হয়, স্বাদও সেই রকম হয়। আর গরম জল দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছে একবার, দিয়ে প্রেশার কুকারের ঢাকা বন্ধ করে দেবো। প্রেশার কুকারের কাজ এবার প্রেশার কুকার শুরু করে দেবে, সিটি দেবে, তাই তো, সিটি সেদ্ধ হওয়ার জন্য। তো দেখুন ভালো করে মিশিয়ে দিচ্ছি, আর কালারটা যা সুন্দর এসেছে কি বলবো, আর দারুণ এসেছে, আমি নিজে রান্না করেছি বলে বলছি না। তো দেখতে পাচ্ছেন আমি সব করে মিশিয়ে দিচ্ছি, এবার বন্ধ করবো প্রেশার কুকারটাকে। তো দেখুন এই যে ঢাকনা লাগালাম, এবার বন্ধ থাকবে এখন থেকে। আমি এখানে সিটি দিয়েছিলাম হচ্ছে 10-15টা, ঠিক আছে, আপনারা চাইলে এর বেশি 2-3টে দিতে পারেন, মানে ওই 16-17টা, যত বেশি সিটি দেবেন নরম তো হবে বাট ঝোলটা কমে যাবে, এটাই যা। তো সেই বুঝে আপনারা সিটিটা দেবেন, যাতে ঝোলটাও একটু থাকে আর একটু নরমও হয়। তো আমি এখানে দিচ্ছি 10-15টা সিটি, কারণ আমি বাড়িতে একটু বয়স্ক লোকজন আছে, তো যাই সবটা একটু নরম নরম হোক, আর নরম হলে খেতেও ভালো লাগে, তাই তো। তো দেখতে থাকুন। আর কার বাড়িতে আজকে এরকম খাসির মাংস রান্না হচ্ছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আমি জানি সবার বাড়িতেই হচ্ছে, বাট এইভাবে কার বাড়িতে হচ্ছে আমি সেটাই জানতে চাই, ঠিক আছে? তো দেখুন আমার একদম গল্প করতে করতে রান্নাটাও হয়ে গেল, আর সিটি অফ করে দিলাম, কারণ এরপরে সিটি দিলে হয়তো মাংস থাকবেই না, একদম গলা ভূত হয়ে যাবে। তো এবার আমি বন্ধ করে দিয়েছি, আর প্রেশার কুকারে সিটি থেকে ঢাকনাটাও খুলে দিলাম। তো নেমে গেছে সিটিটা, এবার আমি এখানে দিয়ে দেবো মিট মশালা। আমি এখানে ইউজ করবো এভারেস্টের মিট মশালা আর কিছুটা গরম মশলা অবশ্যই দেবো, দুটো একসাথে দিচ্ছি এই কারণে টেস্টে ভালো আসার জন্য, কোনো একটা দিলে টেস্টটা ভালো হবে না, দুটোই দিতে হবে কিন্তু, ঠিক আছে, কারণ এটা আমি আমার পদ্ধতিতে রান্নাটা করেছি, ঠিক আছে, দেখে দিলাম আপনাদের কী দিচ্ছি আমি। তো দুটো দিয়ে ভালো করে মেশালে আমাদের রেডি আজকের রেসিপি, কষা মাংস আর গরম ভাত, ঠিক আছে? তো দেখুন দিয়ে দিলাম মশলাগুলো, আর মাংসটা দারুণ হবে, আশা করি দারুণই হবে, কারণ কালার তো তাই বলছে। আমরা বাঙালিরা কী বলি, কালারটা আগে দেখেই বোঝা যায় যে খাবারের টাইপ কোয়ালিটি কীরকম হতে পারে, তাই না? নিজে রান্না করে বলে বলছি না, কিন্তু এটাই কিন্তু নিয়ম এমনিতে আমাদের বাঙালির কাছে, এটাই নিয়ম, তাই না? তো দেখুন কত সুন্দর হয়েছে, আর মাংস কিন্তু গলে গেছে পুরো, ঠিক আছে? তো যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করেই দেবেন।